রনিল বিক্রমসিংহে গেল বছর ক্ষমতায় আসার পর এটি প্রথম স্বাধীনতা দিবস উদযাপন দেশটিতে। 1948 সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয়েছিল শ্রীলঙ্কা। তবে দিবসটি উদযাপনে 5,48,000 মার্কিন ডলার খরচ করেছে শ্রীলঙ্কার সরকার। ঋণ সংকটে বিপর্যস্ত অবস্থায় বিপুল অঙ্কের এই অর্থ ব্যয় করে স্বাধীনতা দিবস উদযাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ, সমালোচনা সহ ক্ষোভে ফুঁসছে জনগণ। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলম্বোতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন তারা, যদিও রাজধানীর নিরাপত্তায় কয়েকশো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে প্রশাসন। গেল বছর শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ায় জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দেশটিতে বেড়ে যায় কয়েক গুণ। এতে চরম অস্থিরতা শুরু হয় দেশটিতে। মানুষের মৌলিক অধিকার ও চাহিদা এখন হুমকির মুখে পড়েছে শ্রীলঙ্কায়। অনেক এলাকায় এখনও দিনে 2 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, শ্রীলঙ্কার অন্তত 40% পরিবারে খাদ্যের নিরাপত্তা নেই। অর্থনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অর্থ সহায়তা নিশ্চিত হলেও এখনও অর্থ পেতে শুরু করেনি দেশটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।